বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব। গতরাত দুটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাবার পর 2017 সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ।